অন্তর্জালে জড়িয়ে যাচ্ছে প্রতিদিনের জীবন। কিভাবে হবে সেই ইন্টারনেটের পথ চলা, কিভাবে সুরক্ষিত থাকবেন, বিশেষজ্ঞরা এটা কি বলছেন দেখুন যুক্তিতর্ক 14 ডিসেম্বর সন্ধ্যে 7:30টায় স্টুডিও থেকে সরাসরি আলোচনা শুধুমাত্র ডিডি বাংলায়। আমাদের থাকতে হচ্ছে, আমাদের জীবনটা এখন এই মোবাইল, এই মোবাইলের ভেতরে আটকা পড়েছে, এবং এই মোবাইলের ভেতরে যেটা থাকে তাকে বলা হয় বাংলায় অন্তর্জাল। খুবই কঠিন বাংলা, কিন্তু আমাদের চলতি বাংলা এটাকে বলা হয় ইন্টারনেট। তাই আজকের আমাদের বিষয়টা হচ্ছে অন্তর্জালের ফাঁদ বা ইন্টারনেটের ফাঁদ। আপনারা সবাই অল্পবিস্তর জানেন যে কীরকমভাবে এই অন্তর্জালের মধ্যে দিয়ে আমাদের কাছে খবরও এসে পৌঁছয়, আবার একই সঙ্গে আমাদের কাছে বিপদও এসে পৌঁছয়। আজকে সেই সব নিয়ে আমরা আলোচনা করব। আমাদের আলোচনায় অতিথি হিসাবে আজকে রয়েছেন, আমার বাঁ দিকে রয়েছেন জয়দেব দাশগুপ্ত। আপনারা জানেন যে এই নেট মাধ্যমে যা যা খবর, যা যা বিষয় আপনারা সামাজিক গণমাধ্যমের মধ্যে দিয়ে পান, সেখানে একটা বড় অংশ থাকে যার যাকে বলা হয় যে ফেক নিউজ বা ফেক ইনফরমেশন। তো জয়দীপ বাবু সেই ফেক নিউজ বা ফেক ইনফরমেশনের ওপর কাজ করেন, যাতে আপনাদের কাছে সঠিক খবরটা ঠিকভাবে পৌঁছে যায়, কোন খবরটা ঠিক কোন খবরটা ভুল এইটা যাতে আপনারা নির্দিষ্ট করে চিহ্নিত করতে পারেন, এই কাজটা জয়দীপ বাবুদের। তার পাশে যিনি রয়েছেন, পোশাক দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন, তিনি বিধাননগর সাইবার ক্রাইম থানার অধিকর্তা শিশির কুমার নস্কর আমাদের মধ্যে রয়েছেন। এবং সাইবার ক্রাইম, এটাও আমাদের কাছে একটা বড় বিষয় এবং আজকের মূল বিষয়, তাই দুজনের কাছ থেকে আমরা জানবার চেষ্টা করব, এবং এরপরেও আমাদের কাছে কোনো অতিথি আসবেন তার অপেক্ষায় রয়েছি, আমরা এলে তাকে নিশ্চিতভাবে আপনাদের সঙ্গে পরিচিত করে দেবো। কিন্তু আজকের অনুষ্ঠানটা শুরু করবার আগে সবার প্রথমে দেখে নিই যে মূল যে বিষয় তার উপরে একটি ছোট্ট প্রতিবেদন। বর্তমানে ব্যাপকভাবে বহুমুখী কাজে ইন্টারনেট ব্যবহৃত হচ্ছে, চিকিৎসা, প্রতিরক্ষা, সরকারি এবং বেসরকারি নানাবিধ কাজকর্ম, হিসেব নিকেশ, প্রশাসন পরিচালনা, জটিল গবেষণা প্রভৃতি বিভিন্ন ক্ষেত্রকে বর্তমানে ইন্টারনেট ব্যবস্থা ছাড়া কল্পনাও করা যায় না। তাছাড়া পৃথিবী জুড়ে সমস্ত ধরনের যোগাযোগ ব্যবস্থার এক অন্যতম যুগান্তকারী মাধ্যম ইন্টারনেট। ইন্টারনেটের ব্যবহার সম্পর্কে যতই বলা হোক না কেন, তা এর বাস্তবে ব্যবহারিক রূপের তুলনায় অতি সামান্যই বলা হবে। একটি সমীক্ষায় দেখা গিয়েছে যে বিশ্বব্যাপী ইন্টারনেট ব্যবস্থা মাত্র 1 মিনিটের জন্য বন্ধ হলে পৃথিবীকে যে ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হবে তা কল্পনাতীত। ইন্টারনেটের সেই গভীর জটিল ব্যবহারিক প্রয়োগের মধ্যে না ঢুকে প্রতিদিনের জীবনে এর কিছু সাধারণ ব্যবহার সংক্ষেপে আলোচনার চেষ্টা করা হলো। ইন্টারনেট হলো তথ্যের এক সুবিশাল ভান্ডার। সেই তথ্য ভান্ডার থেকে যে কোনো প্রয়োজনীয় শিক্ষামূলক তথ্য খুব সহজেই পাওয়া যায়। ইন্টারনেটের সর্বাধুনিক অবদান হলো অনলাইন এডুকেশন সিস্টেম ব্যবস্থায়। ইন্টারনেটের সাহায্যে ঘরে বসেই সর্বোচ্চ মানের শিক্ষা লাভ আজ সম্ভবপর হয়েছে। বর্তমান সময়ে ইন্টারনেট তথ্যের আদান প্রদানের সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে ব্যবহৃত হয়। তথ্যের আদান প্রদানের ক্ষেত্রে ইন্টারনেটের সর্বাধুনিক অবদান হলো সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া ইন্টারনেটকে কাজে লাগিয়ে তথ্যের আদান প্রদান তথা যোগাযোগ ব্যবস্থায় এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে এসেছে। বিনোদনের ক্ষেত্রে ইন্টারনেট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানুষ আজ প্রতিদিনকার বিনোদনে ইন্টারনেটকে সবচেয়ে বেশি পরিমাণে ব্যবহার করে থাকে। ইন্টারনেট ব্যবসা বাণিজ্যকে দিয়েছে এক নতুন দিশা। প্রয়োজনের সবকিছু বেচা কেনা থেকে হোটেল বুকিং, গাড়ি বুকিং, খাওয়ার অর্ডার, ব্যাংকিং ইত্যাদি বিভিন্ন কাজে ইন্টারনেট বহুল ব্যবহৃত। ইন্টারনেটকে ব্যবহার করেই ই শপিং এর ধারণা প্রসার লাভ করেছে। ক্রেতা বিক্রেতা উভয়ই এই ব্যবস্থায় লাভবান হচ্ছে। তবে এর অপব্যবহারকে সম্পূর্ণ রুখে দেওয়া সম্ভব হয়নি। অনলাইন বিনোদনের প্রতি অত্যন্ত আসক্তি শিশুদের শৈশবকে আজ বহু মাত্রায় ক্ষতিগ্রস্ত করছে। যৌন নির্যাতন এবং হয়রানি শিকার হচ্ছে নারী ও শিশু। বিভিন্ন ক্ষেত্রে চুরি হচ্ছে ব্যক্তিগত তথ্য, ভুল খবর ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। এছাড়াও অ্যাকাউন্ট হ্যাক করে অর্থ সম্পদ চুরি করে নেওয়ার ঘটনাও ঘটছে অহরহ। সেই কারণেই ইন্টারনেটকে ব্যবহার করে বিভিন্ন ধরনের অপরাধ সংক্রান্ত বিষয়ের পর্যালোচনার জন্য পৃথিবীর প্রতিটি দেশ গড়ে তুলেছে তাদের নিজস্ব সাইবার সেল। অন্তর্জালের ইতিবাচক দিকগুলো নিয়ে
विस्तारित आलोचना अपनारा सुनलें आमादेर प्रतिबेदने एवं सेई संगे शेषेर दिके एकटुखानि नेतिबाचक दिकगुलो निये कथा हलो। आमरा मूलत ई नेतिबाचक दिकटा आलोचना करब एई कारणे जे एटा किछुटा बला जेते पारे आपनादेर काछे एकटा अवेयरनेस तैरि करबार जन्य एकटा सचेतनता तैरि करबार जन्य आजकेर ई जुक्तितर्कटाके आमरा बेछे निएछि। जयदीपेर काछे जाब एई जायगाटाके बोझार चेष्टा करब। जयदीप, आमादेर मूल जे संस्था गूगल, গুগলের মাধ্যমে আমরা সারা পৃথিবীকে একটা জায়গাতে নিয়ে এসেছি, সেখানে আমরা ইনফরমেশনের এক্সপ্লোশন ঘটিয়েছি। কিছুক্ষণ আগে আমাদের অনুষ্ঠানের আগে অবশ্য তুমি আস্তে আস্তে বলছিলে যে এটাই ইনফরমেশন পলিউশন হয়ে গেছে এখন, হোয়াট এভার। আমি ওই জায়গাটাতে পৌঁছানোর চেষ্টা করছি যে এই যে ফ্রডের মেকানিজমগুলো তৈরি করা হয়, এই মেকানিজমগুলো তৈরি করার পিছনে কি কোনো নির্দিষ্টভাবে মানে মানুষের সামাজিক সাইকোলজিটাকে তারা বোঝবার চেষ্টা করে যারা ক্রাইম করে? নিশ্চয়ই, এটা বলতে গেলে একটা পুরো অর্গানাইজড ক্রাইম, ক্রাইম ইন দ্য সেন্স এটার পেছনে অনেক লোক, মানে স্ট্রং পিপল আর দেয়ার যারা এইগুলো করে। আর আমরা যদি দেখি প্যাটার্নগুলো ডিফারেন্ট, প্যাটার্ন এক সময় ছিল ব্যাঙ্ক ফ্রড, তারপর ছিল এই ইলেকট্রিসিটি বিল নিয়ে একটা খুব তাড়াতাড়ি করে মেসেজ পাঠাবে কি আপনি আপনার আজকেই কানেকশন। প্রথমে ছিল হচ্ছে যে আপনার ডেবিট কার্ডটা বন্ধ হয়ে যাবে বা ইত্যাদি ইত্যাদি। হ্যাঁ, প্যাটার্ন বারবার চেঞ্জ হতে থাকে আর ইট গোজ রিপিটেডলি। তারপর দেখছি আমরা ফেসবুক বা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে লিউক্রেটিভ কিছু, কেউ কিছু মেসেজ পাঠালো, আপনি ওখানে ওনাকে হোয়াটসঅ্যাপ নাম্বার দিলেন, তারপরে কিছু এক্সচেঞ্জ হলো, দেন ব্ল্যাকমেলিং, ডিজিটাল ব্ল্যাকমেলিং, যেটা আমরা দেখতে পাচ্ছি টিনেজ বা সিনিয়র সিটিজেনরা বেশিরভাগ দে ফলস ট্র্যাপ বেসিক্যালি। তো এখানে আমরা দেখতে চাই অ্যাকর্ডিং টু এ সার্ভে, এটা এটা দেখা গেছে কি ইন্ডিয়াতে ওয়ার্ল্ডে সবচেয়ে বেশি ফেক নিউজ ইন্ডিয়ার একটা রিপোর্টে বেরিয়েছিল, ইন্ডিয়া থেকে বেরোয়। আর এখানে কারা সার্কুলেট করে, ম্যাক্সিমাম আর মোস্ট অফ দ্য পিপল আর এডুকেটেড সিনিয়র সিটিজেন্স, তো দে আর ভেরি ভালনারেবল। গুগলই তৈরি করেছে এই পুরো ব্যবস্থাটা, আবার গুগলই একটা ফ্যাক্ট চেকার চেকিং সিস্টেম শুরু করেছে, আবার গুগলই হয়তো আর একটা কিছু করবে। আমার কাছে প্রশ্ন হচ্ছে গুগল বিষয়টা গুগল নয়, বিষয়টা হচ্ছে যে এই প্রথম আমরা এমন একটা মাধ্যমের ফাঁদে পড়ে গেছি, এই অন্তর্জালের ফাঁদ যেটা বলা হচ্ছে, এই ফাঁদে আমরা পড়ে গেছি যেখানে যেটা বিভাস বললেন যে সবাই কিন্তু ব্যক্তি মালিকানা, তারা কিন্তু তাদের লাভের গুড়টা খাওয়ার জন্যে যত রকমভাবে আমাদেরকে ব্যবহার করা যায়, আমাদের ডেটাগুলো, আমাদের তথ্যগুলো ব্যবহার করা যায় তার চেষ্টা করে যাবেন, কারণ সেখানে কোনো সরকারি রেগুলেশন নেই, সরকারি নিয়ন্ত্রণ নেই। বেসিক্যালি আমার যেটা মনে হয় কি সবারই সতর্ক হওয়া উচিত, অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আমরা উই আর লিভিং ইন এ ডিজিটাল এজ, যেহেতু 21st century আর ফ্যাক্ট চেকিং যেটা 21st century স্কিল বলা হয়, তো আমরা এমন আই ইন্ডিপেন্ডেন্টলি নট অন বিহাফ অফ গুগল, আর আমি এখানে রিপ্রেজেন্টেটিভ না গুগলের, অ্যাবসলুটলি না। সো অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট ফ্যাক্ট চেকার আই গো অ্যান্ড কন্ডাক্ট ট্রেনিং এট দ্য কমিউনিটি লেভেল টু দ্য জার্নালিস্ট, কেননা এই অ্যাওয়ারনেসটা খুবই দরকার, কীভাবে আমরা প্রোটেক্ট করবো আমাদেরকে, এটা আমাদের ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটি। এখন আমি বলতে পারি কি উই আর নট টেকনোলজিক্যালি টেক শেভি, কিন্তু বেসিক ইনফরমেশন, বেসিক ইনফরমেশন শুধু ক্রিটিক্যাল থিঙ্কিং যদি আমরা ইউজ করি, আমাদের কিছু টুলসেরও দরকার পড়বে না। যদি আমাদের কাছে কোনো SMS আসে, তো SMSটা যদি আমরা পড়তে পারি তাহলেই দেখতে পারবো অনেকগুলো ডিসক্রিপেন্সিস, ওইখানে কিছু স্পেলিং মিস্টেক থাকবে, পার্সোনাল মোবাইল নাম্বার থাকবে, ইলেকট্রিসিটি কোম্পানি বা ডিস্ট্রিবিউশন কোম্পানি যদি আমাকে এমন একটা SMS করছে, তাহলে উই ক্যান ডাইরেক্টলি গেট ইন টাচ উইথ দ্য সোর্স। অথেন্টিফিকেশন অফ এনি ইনফরমেশন ডিপেন্ডস অন দ্য অথেন্টিফিকেশন অফ দ্য সোর্স, তো সোর্স কোথা থেকে আসছে এই ইনফরমেশনটা, ইফ ইউ ক্যান রিচ আউট টু দেম ডাইরেক্টলি, ওইটা দরকার, নাকি আমরা কোনো মোবাইল নাম্বারে। সেকেন্ডলি আমরা ডিজিটাল ফুটপ্রিন্টের ব্যাপারে যেটা বললাম কি আমরা যখন ইন্টারনেট বা সোশ্যাল মিডিয়া ঘাঁটছি, তখন আমরা অনেক সময় আমরা অনেকগুলো ডিটেলস দিয়ে দিচ্ছি, যেমন আমরা কোথায় থাকি, কেউ যদি ফোন নম্বর চাইলো, আমি চিনি না, ওকে ফোন নম্বর দিয়ে দিলাম, আমার নাম ডিসক্লোজ করে দিলাম, আমার বাড়ির অ্যাড্রেস দিয়ে দিলাম, তো এইগুলো ফ্রড হবেই। সেকেন্ডলি হচ্ছে সোশ্যাল মিডিয়া, সোশ্যাল মিডিয়া একটা বড় জায়গা যেখানে এভরিওয়ান ইজ এ পাবলিশার, এটাই বলা হয় কি একটা নিউজ অর্গানাইজেশন বা সোশ্যাল মিডিয়া চ্যানেল মধ্যে ডিফারেন্সটা কী, ডিফারেন্সটা হচ্ছে নিউজ চ্যানেল হ্যাজ এ এডিটর যে এই নিউজগুলো পাস করে, বাট ইন সোশ্যাল মিডিয়া এভরিওয়ান ইজ এ পাবলিশার,
যে যা পাচ্ছে ওইটাই পোস্ট করে দিচ্ছে, ওইটাই শেয়ার করে দিচ্ছে। শিশির বাবু, তো ইন্ডিভিজুয়াল অ্যাওয়ারনেস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আপনি যখনই কোনো এসএমএস পান, তাহলে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং ইজ টু নট টু রিয়েক্ট, নট টু শেয়ার, নট টু ডু এনিথিং ইন হারি। একটু ধারণ, একটু ভাবুন, চিন্তা করে তারপরে ইউ ক্যান টেক অ্যাকশন। আপনার আলোচনার একদম শেষ পর্যায়ে যাওয়ার আগে আমরা একটা প্রতিবেদন দেখে নেব, সেটা হচ্ছে যে এতক্ষণ আমরা যে আলোচনাগুলো করছিলাম সেই আলোচনার টাকে আন্দাজ করে আমরা একটা ছোট প্রতিবেদন বানিয়েছিলাম, সেটা হচ্ছে কি করবেন আর কি করবেন না। এই কি করবেন কি করবেন না জন্য যদি একটা প্রতিবেদন আপনারা দেখে নেন, তাহলে মনে হয় সচেতনতাটা আরেকটু বৃদ্ধি পাবে। আমরা দেখে নিই প্রতিবেদনটা। নিজের কম্পিউটার বা মোবাইলে কেবল জেনুইন বা অরিজিনাল সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন ইনস্টল করবেন। ইন্টারনেটে কোনো ধরনের অবিশ্বস্ত ওয়েবসাইট থেকে কোনো রকম ফাইল ডাউনলোড করবেন না। যদি আপনি অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহার করেন, তাহলে কেবল গুগল পে স্টোর থেকেই অ্যাপস ডাউনলোড করবেন। অবিশ্বস্ত ওয়েবসাইট, অ্যাপস এবং সোশ্যাল প্রোফাইলগুলিতে নিজের মোবাইল নাম্বার এবং কোনো ধরনের তথ্য দেবেন না। আপনার ইমেইল অ্যাকাউন্টে আসা যে কোনো রকমের পুরস্কার, উপহার বা লটারির ইমেইলগুলিকে সাথে সাথে ডিলিট করে দেবেন এবং এই ধরনের ইমেইল আপনাকে লোভ দেখিয়ে ঠকানোর জন্য পাঠানো হয়। অপ্রয়োজনীয় এবং অবিশ্বস্ত অ্যাপ্লিকেশন মোবাইলে ইনস্টল করবেন না। অনেক অবিশ্বস্ত অ্যাপ রয়েছে যেগুলো আপনার মোবাইলের ফাইল ম্যানেজার, ক্যামেরা, এসএমএস ইনবক্স, লোকেশন এবং আরও অন্যান্য তথ্য আপনার অনুমতি ছাড়াই গ্রহণ করতে পারে। নিজের মোবাইল বা কম্পিউটার অন্য ব্যক্তিকে ব্যবহার করতে দিলে আপনি অবশ্যই চোখে রাখবেন। অনেক বেশি সময়ের জন্য আপনার ডিভাইস কাউকে ব্যবহার করতে দেবেন না। আমরা যখন ঘরের বাইরে থাকি, তখন যে কোনো জায়গায় ওপেন ওয়াইফাই কানেকশন পেলে আমরা খুশি হই। কিন্তু সাবধান, এই ধরনের পাসওয়ার্ড ছাড়া ওয়াইফাই কানেকশন বেশিরভাগ ক্ষেত্রে হ্যাকিং এর উদ্দেশ্যে ওপেন রাখা হয়। আপনি সেই ওপেন ওয়াইফাই নেটওয়ার্কে কানেক্ট করার সাথে সাথে আপনার ডিভাইস হ্যাক হয়ে যেতে পারে। যে কোনো কম্পিউটার ক্যাফে, অফিস কম্পিউটার বা পাবলিক কম্পিউটার থেকে অনলাইন ব্যাংকিং বা ব্যাংকিং ট্রানজাকশন করবেন না। নিজের মোবাইল বা কম্পিউটার থেকে ব্যাংকিং ট্রানজাকশন করার পর অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড বা ডেবিট কার্ড ডিটেলস কখনো সেভ করে রাখবেন না। নিজের পুরনো কম্পিউটার বা মোবাইল বিক্রি করার আগে অবশ্যই সম্পূর্ণ ডিভাইস ফরম্যাট করে নেবেন, এতে আপনার ব্যক্তিগত সব ধরনের তথ্য ডিলিট হয়ে যাবে। মোবাইলে ডাউনলোড করা প্রায় 90% অ্যাপ আপনার গ্যালারি বা ফাইল ম্যানেজারে প্রবেশ করার অনুমতি চায় এবং আমরা সকলে কিছু না ভেবেই সেই অনুমতি দিয়ে দিই, তাই নিজের মোবাইলে কোনো রকম ব্যক্তিগত ছবি রাখবেন না। নিজের কম্পিউটার এবং ওয়াইফাই কানেকশনগুলিতে পাসওয়ার্ড দিয়ে অবশ্যই রাখবেন। ব্যক্তিগত ফাইল এবং ছবিগুলিকে একটি এক্সটার্নাল হার্ড ড্রাইভে রাখার চেষ্টা করুন এবং এক্সটার্নাল হার্ড ড্রাইভ পাসওয়ার্ড দিয়ে লক করে রাখুন। নিজের কম্পিউটারে অরিজিনাল ওএস অর্থাৎ অপারেটিং সিস্টেম তাদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করে ব্যবহার করবেন। নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট পাসওয়ার্ড, ইমেল অ্যাকাউন্ট পাসওয়ার্ড এবং অনলাইন ব্যাংকিং পাসওয়ার্ড সবসময় পরিবর্তন করতে থাকবেন। কম্পিউটার এবং মোবাইলে একটি ভালো অ্যান্টিভাইরাস এবং ইন্টারনেট প্রোটেক্টর সফটওয়্যার অবশ্যই ব্যবহার করবেন। যে যে বিষয়গুলো আমরা আলোচনা করলাম সেটাই অনেকটা বলা যেতে পারে আমাদের এই প্রতিবেদনের মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করলাম। আমরা লাস্ট 2 মিনিটের মধ্যে রয়েছি এবং জয়দীপ, কনক্লুডিং লাইন্স, অ্যাওয়ারনেস, কারণ যে যে কথাগুলো বলা হলো সেই কথাগুলো অনেক সময় বয়স্করা বা মহিলারা বাড়িতে বুঝে উঠতে পারেন না, এরকম খুব কঠিন কথা। তো কিভাবে এই সচেতনতাটা ওয়ান লাইনারে অ্যাওয়ারনেস, যেমন আমি ইন্ডিভিজুয়ালি অ্যাজ এ ফ্যাক্ট চেকার ওর এ ফ্যাক্ট চেকার ফ্যাক্ট চেক ট্রেনার, আমি বিভিন্ন সময় ট্রেনিং কন্ডাক্ট করে থাকি। যোগাযোগ করলে 30-40 জনের গ্রুপ থাকলে আমি কি ওইখানে বেসিক টুলস অ্যান্ড টেকনিক্স, অনেক সময় আমাদের টুলস অ্যান্ড টেকনিক্সের দরকারই পড়ে না, যদি আমরা ভালো করে ভিডিওটাকে দেখতে পারি বা মেসেজটাকে পড়তে পারি। আমাদের কাছে তিনটে ফরম্যাটে এইরকম ফ্রড ইনফরমেশান আসে, ভিডিও, ইমেজ অর টেক্সট। এইগুলোকে কিভাবে আমরা ভেরিফাই করব ইউজিং আওয়ার ক্রিটিক্যাল থিঙ্কিং অ্যান্ড অ্যাওয়ারনেস। ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং, যখনই আমাদের কাছে কোনো মেসেজ আসবে, স্টপ, কোনো অ্যাকশন নেবেন না, দাঁড়ান, 5 মিনিট ভাবুন, শেয়ার করার আগে কোনো এক্সপার্টের সাথে কথা বলুন, যোগাযোগ ওই নম্বরে যোগাযোগ করার আগে এক্সপার্টের সাথে যোগাযোগ করুন, আর ডোন্ট শেয়ার ইয়োর ইন্ডিভিজুয়াল ইনফরমেশন টু এনি স্ট্রেঞ্জার। শিশির বাবু, আচ্ছা, এবার আমি এখানে একটা জিনিস বলি,
এতগুলো অ্যাওয়ারনেসের পরেও কিন্তু ক্রাইম হচ্ছে, তাহলে ক্রাইম হওয়ার পরে সেই মুহূর্তে তিনি কি করবেন? বয়স্ক মানুষ যদি হয়ে থেকে থেকে থাকে তাহলে উনি ন্যাচারালি পাজেলড হবেন। তো আমাদের সাইবার ক্রাইম তরফ থেকে যেটা আমরা বলতে চাইছি যে টোল ফ্রি নম্বর একটা আছে, যারা লেখাপড়া জানে না, তো 1930 একটা আমাদের ওয়েস্ট বেঙ্গল সারা 1930, এটা আপনারা সবাই খেয়াল রাখবেন, এটা সারা পৃথিবীর এই সারা পশ্চিমবঙ্গে আমাদের ওয়েস্ট বেঙ্গলের জন্য। তো এই নম্বরটাতে ফোন করলে সাথে সাথে হেডকোয়ার্টারে পুলিশ ওখানে 24 ঘন্টা আছে, ওরা এটা ধরে নেবে। এইবারে ওনার কাছ থেকে তথ্য যে কিভাবে গেছে, ওনার যে ভদ্রমহিলার যে ভদ্রলোকের কাছ থেকে গেছে, ওনার একটা আধার কার্ড লাগবে আইডেন্টিটি প্রুফ হিসাবে, তারপরে যে ট্রানজ্যাকশান যেটা হয়েছে সেই ট্রানজ্যাকশানটা শুনে নেবেন, ওনার কাছ থেকে শুনে নিয়ে উনি পোর্টালে ওটা তুলে দেবেন। একটা পোর্টাল আছে এখানে অল ইন্ডিয়া এটা আছে, সেটা হচ্ছে ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল সাইবার ক্রাইম ডট গভ ডট ইন ন্যাশনাল সাইবার ক্রাইম রিপোর্টিং পোর্টাল, ঠিক আছে? তো এইটা এইটা যেমন উনি এটা আপলোড করে দিলেন, এই জায়গায় একটা সুবিধা হচ্ছে যে যে যতগুলো ব্যাংকের অ্যাকাউন্টে টাকাগুলো যাবে ও কিন্তু সিস্টেম থেকে কিন্তু পরপর অ্যাকাউন্টগুলো আইডেন্টিফাই করবে এবং ব্লক করবে, টাকা থাকলে ফ্রিজ করে দিয়ে দেবে। ওকে, এবং ওই মেসেজটা ওনার মোবাইলে কিন্তু চলে যাবে, ঠিক? এইবার সাথে সাথে কনসার্ন ওই জায়গা থেকে সেই যে হেডকোয়ার্টার থেকে যেটা হচ্ছে ওটা যখন পুরো আপলোড যখন হয়ে যাবে তখন অটোমেটিকলি সিস্টেম অনুযায়ী ওই ভদ্রমহিলা বা ওই ভদ্রলোকের যেখানে বাড়ি তার কনসার্ন ডিস্ট্রিক্ট অথরিটির কাছে ওটা চলে যাবে। দেখুন একটা জিনিস বলি, শক্তিশালী ভারত তৈরি করতে গেলে বা পশ্চিমবাংলা তৈরি করতে গেলে ডিজিটাল বানালেই শুধু হবে না, অ্যাওয়ারনেস ইজ এ মাস্ট। কারণ আমরা পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট ইন্টারনেট ইউজার, লাস্ট রিপোর্ট বলছে 80 কোটির উপরে ভারতীয়রা সবসময় ইন্টারনেট ব্যবহার করে, অ্যাওয়ারনেস ছাড়া কোনো রাস্তা খোলা নেই। আমাদের ওয়েস্ট বেঙ্গলের পার্সপেক্টিভে বলি, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে সাইবার পিএস হয়ে গেছে। সুতরাং একদম ডিলে না করে যে কোনো ক্ষেত্রে ভিকটিমরা লজ্জা না পেয়ে, যেমন ফেসবুকের কেসের ক্ষেত্রে বেশিরভাগ দেখা যায় ভিকটিম যারা মহিলা বা বাচ্চা, তার নিজেদের লুকিয়ে রাখার জন্য 98% সাইবার ক্রাইম রিপোর্ট হয় না, মাত্র 2% রিপোর্ট হয়। আমরা যদি কমপ্লেনটা করি, আমরা যদি এগিয়ে আসি আর আমরা যদি অ্যাওয়ার হই দুদিক থেকে, যদি আমরা এটা করি তাহলে আগামী দিনে সাইবার ক্রাইম কমতে বাধ্য। আপনারা এটা ভাববেন না যে শুধুমাত্র পকেটমারি হওয়া বা চুরি বা ডাকাতি হওয়া ফিজিক্যালি সেটাই একমাত্র ক্রাইম, সাইবার ক্রাইম এমন একটা জায়গায় পৌঁছেছে সেইখানে আমাদের সবাইকে সচেতন হতে হবে। 1930 নাম্বারটা পশ্চিমবঙ্গবাসীরা খেয়াল রাখবেন, এবং বাকি যা যা ইনফরমেশান স্ক্রিনে রয়েছে সেগুলো আপনারা দেখবেন। আজকে একদম সময় নেই, আমরা শেষ করছি আজকের অনুষ্ঠান, আপনারা সবাই সচেতন হন, আবার ফিরে আসবো কোনো একদিন এই সচেতনতা অনুষ্ঠান নিয়ে। আজকের যুক্তিতর্ক এই পর্যন্ত, সমস্ত অতিথিদের ধন্যবাদ, নমস্কার। অনেক বড় হ, ভালো ছেলে হ, আজ তোর জন্মদিন। অন্তর্জালে জড়িয়ে যাচ্ছে প্রতিদিনের জীবন, কিভাবে হবে সেই ইন্টারনেটের পথ চলা, কিভাবে সুরক্ষিত থাকবেন, বিশেষজ্ঞরা এটা কি বলছেন দেখুন যুক্তিতর্ক 14 ডিসেম্বর সন্ধ্যে 7:30 স্টুডিও থেকে সরাসরি আলোচনা শুধুমাত্র ডিডি বাংলায়।